हे अमर बंधुरा सुन रेखे दिन बाबा जेने रेखे दें अमर अल्लाह कुरान मजिदे मध्य जानिए दें উচ্চ মর্যাদা দান করেছি পৃথিবীতে যত আলোচনা আছে সমস্ত আলোচনার শ্রেষ্ঠ আলোচনা হলো হে নবী আপনার আলোচনা আমার আল্লাহ পৃথিবীর মানুষকে জানিয়ে দেন হে পৃথিবীর মানুষ শোনো তোমাদের একটা মডেল দরকার मॉडल दिए भाईरा तरुण युवक शुने रेखे दें जत एखन बड़ बड़ फ्लैट तैरी होच्छे शहरे नगरे तार आगे इंजिनियर एक मॉडल तैरी कर दीचे आपनार फ्लैटटा एई रकम हबे कथा ठीक ना भूल সবকিছুর স্যাম্পল একটা দেখিয়ে দিচ্ছে আল্লাহ বলছেন বান্দারে পৃথিবীর জমিনে যত কোটি কোটি মানুষ আসবে আমি তোদের জন্য একটা স্যাম্পল মডেল পাঠাচ্ছি সেই মডেল আর অন্য কেউ নয় সেই মডেল হলো আমার আখেরি জামানা আর পয়গম্বর সেই নবীর মতাদর্শ মেনে চলবি সেই নবীর আখলাকটা মেনে চলবি সেই নবীর চরিত্রটা মেনে চলবি সেই নবীর সঙ্গী জান্নাতি হয়ে যাবি তোমার বুকে রাখো আল্লাহর ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয় বলুন না সুবহানাল্লাহ জোরে হবে না হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যাও ছিল স্বপ্ন তোমার তোমার বুকে রাখো আল্লাহর ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আল্লাহ বলছেন শুনে রেখে দাও ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা কোরআন মাজিদ খুলুন আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন হে বিশ্বাসী বান্দারা হে ঈমানদারেরা যারা নেক আমল করেছো ভালো কাজ করেছো সালে কাজ করেছো ঈমান এনেছো এবং ভালো ভালো কাজ করেছো ঈমান আনার পরে আল্লাহ এবং রাসূলের নির্দেশনাগুলো মেনেছো হে দুনিয়ার মানুষ ঈমানদারেরা শুনে রেখে দাও তোমাদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাতটা রেখে দিয়েছি তোমাদেরকে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম সেই নবী আপনারা আমার কাছে মডেল সেই রাসূল আপনারা আমার কাছে মডেল সেই নবীকে আল্লাহ কি মর্যাদা দান করেছে কি সম্মান দান করেছে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার এনসাইক্লোপিডিয়া যাকে বিশ্বকোষ বলা হয় সেই বিশ্বকোষের রাইটার গুগল সার্চ করবেন পাবেন বিশ্বকোষের রাইটার বলছেন হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাজ বিন দা মোস্ট প্র্যাকটিক্যাল এন্ড মোস্ট সাকসেসফুল অফ অল প্রফেটস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অতি বাস্তববাদী এবং অতি সফলকামী সমস্ত পয়গম্বরদের মধ্যে জোরে বলুন সুবহানাল্লাহ হে তরুণ যুবকেরা হিস্টোরিয়ান স্মিথ বলছেন By a fortune absolutely unique in history ইতিহাসে বিরল চরিত্র কে হুইজ ম্যান হুইজ পারসন কে সেই ব্যক্তি
is Muhammad sallallahu alaihi wasallam. Muhammad sallallahu alaihi wasallam bhai amar is a threefold founder. Tini tinte folder protishtata of a nation, ekta jatir, of an empire, ekta samajer, of a religion, ekta dhormer. Jore bolun subhan. বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ানরা শুনে রেখে দিন জেনে রেখে দিন বাবা আমার আপনার নবীর সম্মান কত আমার আপনার রাসূলের সম্মান কত মাইকেল হার্টের কথা বলেছি এর আগে আজও বলে দিয়ে যাই পৃথিবী বিখ্যাত একজন রাইটার নাম হলো মাইকেল হার্ট তার লেখা পৃথিবী বিখ্যাত গ্রন্থ নাম হলো দা 100 গ্রন্থটা আপনি খুলবেন এক নম্বরে 100 জন মনীষীর মধ্যে এক নম্বরে যার নামটা পাবেন তিনি আর অন্য কেউ নন তিনি হলেন আপনার আমার প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবীর নামটা এক নম্বরে মাইকেল হার্ট রেখেছেন মাইকেল হার্ট কোনো মুসলমান নয় মাইকেল হার্ট একজন অমুসলিম ব্যক্তি কিন্তু তিনি বুঝেছেন যে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মহাপুরুষ পুরুষদের তালিকায় যখন 100 জনের নাম লিপিবদ্ধ করেছে এক নম্বরে যাকে আমি রাখব তার গুরুত্বের কথা লোকে প্রশ্ন করবেন আমি অ্যানসার কি দেব কাকে আমি এক নম্বরে রাখব তার থেকে কি শ্রেষ্ঠ আর নাই যাকে আমি 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 10 নম্বরে রেখেছি লোকে আমাকে প্রশ্ন করতে পারে তাই এমন একজন ব্যক্তিকে এক নম্বরে রাখব সর্বজন সবাই মেনে নিতে বাধ্য হবে মাইকেল হার্ট অনেক গবেষণা করে চিন্তা করে দেখলাম ওই ব্যক্তিকে এক নম্বরে রাখা যেতে পারে যিনি 1450 বছর আগে পৃথিবীর জমিনে এসেছিলেন যে কথাগুলো বলেছেন যে কাজগুলো করেছেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় এবং প্রাসঙ্গিকতা নাই তুলনা হয় না একটা কথা কেউ কেটে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই সেই ব্যক্তির কথাগুলো আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে তিনি আর অন্য কেউ নন তিনি হলেন প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুগল সার্চ করুন আপনি গুগল সারা পৃথিবীতে কিছু কম বেশি প্রায় 700 কোটি মানুষ গুগল ফর ভাই আমার মানুষ আছে পৃথিবীতে তার মধ্যে কিছু কম বেশি 500 কোটি মানুষ গুগল ফলো করে সেই গুগলে গিয়ে একবার সার্চ করে দেখুন আজকে গুগল এত পপুলার কোন কিছু তথ্য জানার জন্য লোকে প্রথমে গুগল সার্চ করে এই যুবকদের জিজ্ঞাসা করলে পাওয়া যাবে যারা মোবাইল ইউজ করে হে তরুণ যুবকেরা সেই গুগলে গিয়ে একবার লিখুন হু ইজ দা গ্রেটেস্ট পারসন ইন দা ওয়ার্ল্ড গুগল আপনাকে অ্যানসার দেবে গ্রেটেস্ট পারসন ইন দা ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মৌলবি বলছে নবী হাম জাইসা হ্যায় বলছে না বলেনি নবী আমাদের মতো মানুষ আমরাও মানুষ নবীও মানুষ এত বারাবারি কি নবী হাম জাইসা হ্যায় বলুন নাউজুবিল্লাহ বলুন নাউজুবিল্লাহ মৌলবি কাহা মৌলবি কাহা নবী কাহা মৌলবি আর কাহা নবী হ্যাঁ তু সুদ ওয়ালে হ্যায় নবী দুধ ওয়ালে হ্যায় तू सूद वाले है नबी दूध वाले है तू खाक वाले है नबी नूर वाले है तू अगर मीठा पानी में थूके तो पानी गंदा हो जाता है तू अगर मीठा पानी में थूके तो पानी गंदा हो जाता है नबी अगर गंदा पानी में थूके तो पानी मीठा हो जाता है तू अपना महबूब से मिलने जाए तो उसे मुलाकात कहते हैं नबी अगर अपना महबूब से मिलने जाए तो वो मेराज कहता है कहां नबी है कहां मौलवी है मौलवी कहता है नबी हम जैसे है बोलो नाउजु बिल्ला आखिरी जमाना देखछेन ना जत दिन जाच्छे तत
ইসলামের বিরুদ্ধে কুটুক্তি বাড়ছে, বিদ্বেষ বাড়ছে, হিংসা বাড়ছে। এই আসাদ নূর নামের একটা নাস্তিক বেরিয়েছে বাংলাদেশের, সে এখন আর বাংলাদেশে থাকে না, সে পৃথিবীর কোন কোণাতে কোন গর্তে পিঁপড়ের ডোবে না ইঁদুরের ডোবে আছে কেউ জানে না। সেখান থেকে মাঝে মাঝে বেরোয় আর মোবাইলে ভিডিও করে মানুষের কাছে ছড়ায়। দেখবেন এই একটা ভিডিও ভাইরাল হয়েছে, কোরআন মাজিদ ছিঁড়ছে। কটা ছিঁড়বি বেটা, কটা কোরআন মাজিদ ছিঁড়বি? ও কোরআন মাজিদ ছিঁড়ছিস না, তোর জীবন জিন্দেগিকে ছিঁড়ে ফেলছিস। ওই কোরআন মাজিদ যতই ছিঁড়ে ফেলো বাবা, তোমরা ছিঁড়ে ছিঁড়ে জামিন তোমাদের শেষ হয়ে যাবে, ছিঁড়ে ছিঁড়ে জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনের হাফেজ পৃথিবীতে কোটি কোটি ভরে যাবে। পৃথিবীর জমিন থেকে কোরআন মাজিদ কিয়ামতের দিন সকাল পর্যন্ত মোছা যাবে না। ও কোরআন মাজিদ ছিঁড়ে দিয়ে ভাবছে কোরআন মাজিদকে পৃথিবী থেকে ধ্বংস করে দেবে। কোরআন মাজিদ যত ছিঁড়বে তত মানুষ কোরআন মাজিদকে আরো বেশি ভালোবাসবে। দয়ার নবীকে কটুক্তি করা হচ্ছে, দয়ার নবীকে নিয়ে গালমন্দ করা হচ্ছে। গুজরাটে উত্তরপ্রদেশে দুইজন ধর্মের নামে কলঙ্ক, ধর্মের ধ্বজাধারী, তারা আমার দয়ার নবীর বিরুদ্ধে কটুক্তি করেছে, বাজে কথা বলেছে, নবীর কুসমুতুল পোড়াও বলেছে। নবীর কুসমুতুল করবি কি করে? নবীর তো ছবি ছিল না। আমার নবীর অপমান তোরা করতে পারবি না, কারণ আমার নবীর কোনো ছবি নাই। তোরা যেগুলো করছিস ওগুলো কাল্পনিক। ভাইরা আমার, কিছু মানুষ তারা সর্বদা কিন্তু উত্তেজিত করার চেষ্টা করছে। এরা হচ্ছে রাজনীতির একটা দলের কারবারি, তারা সেই দলে থেকে মানুষকে দাঙ্গা হাঙ্গামা বিভিন্নভাবে অশ্লীল কথা বলে নবীর বিরুদ্ধে কটুক্তি করে শান্ত মুসলমানদের মধ্যে অশান্তের পরিবেশ, অশান্তির পরিবেশ তৈরি করার তারা সুসুরি দিচ্ছে। এই যে নবীর বিরুদ্ধে কথা বলল মুসলমান পথে নেমে গেল, এগুলো করবেন না, আইনত ব্যবস্থা নেবেন। এখনো আমার এই রাজ্যেতে আইন চলে, আমার দেশ, আমার রাজ্যের প্রশাসন এখনো অ্যাক্টিভ, পুলিশ মহল এখনো আলহামদুলিল্লাহ পশ্চিমবঙ্গের অনেক ভালো অন্যান্য রাজ্য থেকে অনেক অ্যাক্টিভ। আপনারা সংঘবদ্ধভাবে দায়িত্বশীল ব্যক্তিদের প্রতিনিধি করে থানায় পাঠিয়ে কমপ্লেন করবেন, কোন রকম হাঙ্গামা বিশৃঙ্খল পরিবেশ হই হুল্লো রাস্তা অবরোধ জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও এগুলো করাতেই তো ওরা চায়। এগুলো করলে ওরা দেখাবে মিডিয়াকে, ইন্টারন্যাশনাল মিডিয়াকে, দেখো মুসলমানরা কত খারাপ, আর হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করবে, করে ভোটের ফায়দাটা নিয়ে আরো পাঁচ বছরের গদিটা বাড়িয়ে নেবে। যদি ওই সাম্প্রদায়িক দলকে হাঁটাতে চান তাহলে মাথায় রাখতে হবে যতই সুরসুরি আমাদের দিক, আমরা কিন্তু তাদের সুরসুরি গ্রহণ করব না। যা কিছু করব সব আইনত ভাবে করব, ভারতের সংবিধানকে মান্যতা দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আইনের দ্বারস্থ হয়ে আজও পশ্চিমবঙ্গের জমিনে আইন চলে। এই পশ্চিমবঙ্গের মাটি শান্ত মাটি, রামকৃষ্ণ দেবের মাটি, বিবেকানন্দজির মাটি, পীর আবু বাকার সিদ্দিকী রহমাতুল্লাহ দাদা হুজুর কেবলার মাটি, রামকৃষ্ণ দেবের মাটি, নজরুল রবীন্দ্র নজরুলের মাটি। এই মাটিটাকে, সুন্দর পরিবেশটাকে নষ্ট করার চক্রান্ত করছে, তার প্রমাণ গার্ডেন রিচ, তার প্রমাণ হচ্ছে ওই বাগনান আপনার কি বলে উলুবেরিয়া। এগুলো করানো হয়েছে, ম্যানমেড তৈরি করা জিনিস, এগুলো তৈরি করা, কিন্তু সেই তৈরি করা জালেতে পা যেন দিয়ে দেবেন না। চক্রান্ত কিন্তু চলছে বাপা মার, এই সামনে 26-এ ভোট আছে, ভোটের আগে পর্যন্ত আবার শুরু হয়ে গেছে, চলবে, চলতেই থাকবে। আমি সাবধান করছি, যা কিছু করবেন গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে মান্যতা দিয়ে, কোন রকম বিশৃঙ্খল করবেন না, কারণ বিশৃঙ্খল করেন এটাই তারা চায়। আমার নবীর বিরুদ্ধে কোন কাল্পনিক চিত্র তৈরি করলে
আমার নবীকে অসম্মান করা যায় না যত আমার নবীর বিরুদ্ধে কাল্পনিক চিত্র তৈরি করবে তত আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সেটা রুখে দেব প্রতিবাদ করব সংবিধানকে মান্যতা দিয়ে আমরা কদিন আগে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলির পক্ষ থেকে আমরা ভাই আমার মিছিল করেছি চারিদিকে পুলিশ থেকেছে শান্তশিষ্টভাবে কয়েক কিলোমিটার হেঁটেছি আমরা নারা দিয়েছি আমরা দেশাত্মবোধক জয়গান গেয়েছি আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি ভাই আমার আইবি ডিআইবি হয়ে সারা ভারতবর্ষের কেন্দ্র পর্যন্ত পৌঁছে গেছে এটা হলো প্রতিবাদ প্রতিবাদ এই রকম হবে কিন্তু সাবধান থাকতে হবে এর ভিতরেও কিন্তু কিছু বাজে লোক ঢুকে কি অশান্তি লাগানোর চেষ্টা করবে এই জন্য সজাগ থাকতে হবে ভাইরা আমার আখেরি জামানা আসলে কিছু মানুষ ধর্মের কারবারি আর রাজনীতির কারবারি তারা মানুষ মরে গেলেও তাদের কোনো দুঃখ নাই মানুষের জীবন নিয়ে তারা খেলা করে সেই শকুনির গল্পের মতো শকুনি শকুনির বাচ্চা অনেক দিন গরুর গরুর ভাগারে গিয়ে গরু খেয়েছে ছাগল খেয়েছে ভেড়া খেয়েছে কুকুর খেয়েছে বুঝতে পারছেন শকুনির বাচ্চাটা মাকে বলছে মা এত জীবজন্তুর গোস্ত খেয়েছি হ্যাঁ খাদ্য খেয়েছি এবার একটু মানুষের খাদ্য খেতে চাই এবার একটু মানুষের খাদ্য খেতে চাই মা বলছে পাগল হলি নাকি মানুষের খাদ্য কি ভাগারে পাওয়া যায় সব বাজে কথা বাদ দে এসব গরু ছাগল ভেড়া উট যা পাচ্ছি এগুলো খা মানুষের খাবার খেতে হবে না বাপটা শুনে ফেলেছে বাপটা শুনে ফেলে বলছে কি বলছো গো ছেলে বলছে আর বলো না অন্যায় আবদার বলে কি আবদার বলছে এতদিন বিভিন্ন জীবজন্তুর খাদ্য খেয়েছে ভাগার থেকে এখন বলছে মানুষের খাবার খাবো মানুষের মৃত ডেড বডি খাবো তো সেটা কি আর সম্ভব মানুষের খাদ্য কি আর মানুষকে ভাগারে পড়ে থাকে হ্যাঁ মুসলমানরা মরে গেলে কবরে দেয় আর হিন্দুরা মরে গেলে শ্মশানে দেয় জায়গাটা তো সেই একই হয় কবরস্থান গোরস্থান আর নালে শ্মশান স্থান সব একই জায়গা মরার পরে সেই ওইখানে যেতে হবে পাবে কোথা তখন বাপটা বলছে চিন্তা করো না আমি ব্যবস্থা করে দিচ্ছি বলে কি করবে বলে এক টুকরো গরুর গোস্ত নিয়ে গিয়ে মন্দিরে ফেলে দেব আর এক টুকরো শুকরের গোস্ত নিয়ে গিয়ে মসজিদে ফেলে দেব তারপরে দেখবে সকালবেলা কি হচ্ছে দুমদাম ঢিসুম ঢাসাম কত ডেড বডি পড়ে থাকবে যেটা ইচ্ছা আমার ছেলে খাবে দেখেছেন চিন্তা কি এই শকুন হলো এক শ্রেণীর ধর্মের কারবারি এক শ্রেণীর ভাই আমার সাম্প্রদায়িক ব্যক্তিত্ব যারা যারা হিংসা বিদ্বেষ চায় মাথায় রাখতে হে তরুণ যুবকেরা আল্লাহর নবী শান্তির প্রচার করেছেন আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয় ভুল বার্তা মানুষের কাছে দেওয়া হয় কোরআন মাজিদের ব্যাখ্যা ভুল করে মানুষের কাছে ভুল বার্তা দেওয়া হয় যারা সাদা মন নিয়ে ভালোভাবে বুঝতে চান কোরআন মাজিদ আমি বলবো কোরআনের ব্যাখ্যা পড়ুন মানে পড়ুন কোরআন মাজিদটা জানার চেষ্টা করুন না জেনে কোরআন মাজিদ সম্পর্কে বাজে বার্তা দেবেন না ভুল কথা বলবেন না দয়ার নবীর জীবন জিন্দেগিটাকে পড়ুন দয়ার নবীর জীবন জিন্দেগিটাকে পড়ে নিয়ে তারপর আপনি কথা বলুন বাজে বার্তা আপনি দেবেন না মনে রাখবেন বাবা হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন আমার আপনার নবী এই পৃথিবীর জমিনে এসেছিলেন মানুষের ভালো করার জন্য সেবা করার জন্য মানুষকে পাল্টে দেওয়ার জন্য যে সময় দয়ার নবী পৃথিবীর জমিনে এসেছিলেন সে সময় অন্ধকার আচ্ছন্ন যুগ ছিল যেটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলে সে সময় মাইট ইসরাইল চোচ্চার মূল লোক তাগর নারীদের কোনো স্বাধীনতা ছিল না জ্যান্ত কন্যা সন্তানকে মানুষ জীবন্ত দাফন করে দিত হত্যা করত মাটিতে গেড়ে দিত জ্যান্ত কন্যা সন্তানের জন্ম হলে জ্যান্ত অবস্থায় জীবিত অবস্থায় তাকে মাটি খুঁড়ে এনে জ্যান্ত দাফন করে দিত এই রকম কঠিন পরিস্থিতিকে ভাবা পরিবর্তন করার জন্য যে সময় একজন পুরুষ অসংখ্য মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত থাকত এবং গর্ববোধ করত যে সময় একজন মহিলা অসংখ্য পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক করত এবং গর্ববোধ করত ভাই আমার ছোটদের প্রতি বড়দের অভয় আমার বড়দের অত্যাচার ভাই আমার তরুণ যুবকেরা স্নেহ ভাই আমার দুর্বলদের প্রতি সবলদের অত্যাচার এই রকম কঠিন পরিস্থিতিতে
আমার প্রাণ নবী আরবের বুকে এলেন কেন আরবের বুকে এলেন হে তরুণ যুবকেরা হে আমার মুরুব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন আজকের ভৌগোলিক ম্যাপ যদি আপনি দেখেন পৃথিবীর মানচিত্র আরব হলো পৃথিবীর মানচিত্রের মিডিল স্থান আরব হলো পৃথিবীর মানচিত্রের মিডিল স্থান হে তরুণ যুবকেরা যাতে করে তার আলোটা নবী হলেন নূর নবী হলেন কি নবী হলেন নূর নবী কি কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন হে দুনিয়ার মানুষ তোমাদের কাছে আমি আল্লাহ একটা নূর পাঠিয়েছি একটা কিতাব পাঠিয়েছি কিতাবটা হলো আল কোরআন আর নূরের ব্যাখ্যায় মুফাসসিরিনরা বলছেন নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নূর মানে জ্যোতি আর এলেন কোথায় ভৌগোলিক মানচিত্র যদি দেখেন পৃথিবীর মানচিত্র পৃথিবীর মিডিল স্থান হলো আরব সেই আরবে এলেন যাতে করে তার জ্যোতিটাকে সারা পৃথিবীর চারিদিকে সমানভাবে ছড়াতে পারে সাড়ে ১৪০০ বছর ধরে নবী সমানভাবে তার নূরের জ্যোতিকে চারিদিকে ছড়িয়ে দিয়ে আজকে পৃথিবীর বুকে ২০০ কোটি মুসলমান আমার নবীর আদর্শকে প্রতিনিয়ত মেনে চলে জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমানরা খুবই ভালো আজ পর্যন্ত আমি দেখিনি পার্সেন্টেজ যদি হিসাব করেন সেখানে দেখবেন 1% হবে না মুসলমানরা অন্য ধর্মকে আঘাত করে না অন্য ধর্মের ধর্মগুরুর বিরুদ্ধে কটূক্তি করে না অন্য ধর্মের ধর্মগুরুকে নিয়ে ভায়ামার কোনো বিদ্বেষ তৈরি করে না মুসলমানরা কোনো রকম অন্যের ধর্মকে অসম্মান করে না চক্রান্তের শিকার হয়ে বা করিয়ে বা মুসলিম সেজে কেউ 1% গন্ডগোল করে সেটা আলাদা কথা আপনি যদি ওভারঅল যদি দেখেন হিন্দু ভাইরাও ভালো খ্রিস্টান জৈন বৌদ্ধরাও ভালো খারাপ কেউ নয় খারাপ হলো এক শ্রেণীর মানুষ তারা সর্বদাই খারাপ তারা শুধু সমাজের বুকে অশান্তি তৈরি করে নিজেদের কিছু স্বার্থ সিদ্ধি করতে চায় সেটা যে কোনো ভাবেই হোক না কেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার আল্লাহর নবী পৃথিবীর জমিনে যখন এলেন সেই সময় আরবের বুকে মানুষ এমন অন্যায় অত্যাচার অবিচারে লিপ্ত ছিল একটা যুদ্ধ তারা করেছিল যে যুদ্ধটা স্থায়ী ছিল ৫০ বছর ধরে যুদ্ধ চলছে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আজ ৪৫০ বছর হয়ে গেছে আরবের বুকের যে অবস্থা ছিল আজকের যুগের সে অবস্থা কিন্তু ছোটখাটো ভাবে একটু মিলে যাচ্ছে সেই সময়তেও মাইট ইজ রাইট জোজ্জার মুল্লুক তার ছিল আজও কিন্তু মাইট ইজ রাইট জোজ্জার মুল্লুক তার কিছু মানুষের মধ্যে চেতনা এই ভাবনা এসেছে কথা ঠিক না বল সে যুগে মানুষ ধর্ষণ করে বা আমার ধর্ষণ করে খুন করে মার্ডার করে গর্ববোধ করত আজও কিছু কিছু মানুষ দেখবেন ধর্ষণ করে খুন করে মার্ডার করে তারা লুকিয়ে পড়ে তারা শাস্তি পায় না তারা যখন জেলখানা থেকে বের হয় তাদের গলায় ফুলের মালা দেয়া হয় কথা ঠিক না ভুল আছে না নাই আমাদের পশ্চিমবঙ্গে তেমন নাই এরকম ঘটনা দেখা যায়নি কিন্তু অন্যান্য রাজ্যে দেখা গেছে ভাই আমার মার্ডার কেসের আসামি তারপরে গণধর্ষণ করেছে তারা জেল থেকে কিছুদিন পরে ছাড়া পেয়ে গেল আবার তাদের দলের লোকেরা তাকে ফুল দিয়ে বরণ করছে ছি 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 তাহলে আরবের সঙ্গে মিলছে না মেলেনি ৪৫০ বছর আগের সেই সময়কার সঙ্গে মিলছে না মেলেনি মিলছে দেখবেন একটু একটু করে মেলান মিলছে অনেকটা মিলে গেছে হে তরুণ যুবকেরা দয়ার নবী সেই সময় এসে হেদায়েতের বাণী দিয়েছিলেন যারা নারীদের সতীত্বের জম ছিল দয়ার নবীর আদর্শ পেয়ে তারা নারীদের সতীত্ব রক্ষার জন্য জীবন পর্যন্ত দিল
যারা খুন খারাপি নিয়ে ব্যস্ত থাকত তারা খুন খারাপি বন্ধ করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করল। যারা জীবন্ত কন্যা সন্তান হলে জ্যান্ত গেড়ে দিত হত্যা করত তারা কন্যা সন্তানের সম্মানকে তারা ব্যায়ামার সর্বোচ্চ স্থানে দান করল। নবী শিখিয়ে দিলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাম্মা হলো জান্নাত তোমাদের বাম্মা হলো জাহান্নাম। যাও সাহাবি শোনো, ইজহাগ ফাকরিম গাগ ফাইনাল জান্নাতা তাহতার ইজলাইহা, যাও তোমার মায়ের সম্মান করো কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। এত তারা সম্মান করত নারীদের, যে নারীদের তারা এত অসম্মান করত তারা পরবর্তীকালে নারীদের এতটাই সম্মান করা শুরু করে দিল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী, বিশিষ্ট একজন সাহাবি ছিলেন যার থেকে অনেক হাদিসের রাওয়ায়েত পাওয়া যায়। সর্বাপেক্ষা হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন জিন্দেগী থেকে পাওয়া যায়। তিনি সর্বাপেক্ষা হাদিস ভাই আমার আল্লাহর নবীর হাদিসগুলো সংকলন করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে আবু হুরায়রা তিনি বিড়ালকে বড্ড ভালোবাসতেন। বিড়াল ভালোবাসা নবীর সাহাবীর সুন্নত। বিড়ালে যদি ভাইরা আমার আপনার বিছানায় থাকে, আপনার শরীরে গায়ে হাতে হাঁটা চলা করে, বিড়াল আপনার কোনো ভাই আমার কোনো ক্ষতি হবে না, নামাজের ক্ষতি হবে না, কোনো ইবাদতের ক্ষতি হবে না। তবে বিড়াল পেচ্ছাপ পায়খানা করে দিলে অসুবিধা আছে, সেটা আর পাক থাকবে না, নাপাক হয়ে যাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বিড়াল একটা ভাই আমার সুখী জিনিস, সুন্দর জিনিস, তবে খুব যত্ন সহকারে তাকে লালন পালন করতে হবে। জীবাণু কিন্তু তার গায়েও থাকতে পারে, মাথায় রাখতে হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব যত্ন সহকারে একটা বিড়ালকে লালন পালন করতেন। সর্বদা বিড়ালটি তার কাছেই থাকতো, একেবারে পোষমানা, একেবারে গায়ে চড়ে বেড়াতো। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন হে বিল্লির বাপ, এই বিল্লির বাপ বলে সম্বোধন করলেন। সেই থেকে হিররাতুন মানে হলো বিড়াল, হিররুন মানে হলো বিড়াল। ভাই আমার, হে তরুণ যুবকেরা, সেই থেকে নাম হয়ে গেল আবু হুরায়রা বিড়ালের পিতা। হে জওয়ান যুবকেরা, সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমার মা আমার উপরে ক্ষুব্ধ, কারণ আমি হলাম আপনার সাহাবি, আমি হলাম আপনার শিষ্য, আমি আপনাকে ভালোবাসি, আপনার কথা মেনে চলি। আমার মা ইসলাম মানে না, আপনাকে মানে না, আল্লাহ মানে না। ভাই আমার, 360টা খোদাতে বিশ্বাসী আমার মা, লাত হবালাত উজ্জা মানাতে বিশ্বাসী আমার মা, আমার উপর জুলুম করে, কিন্তু আপনি বলেছেন মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। আমি আমার মাকে কখনো ছোট বড় কথা বলতে পারি না, আপনার কাছ থেকে শিক্ষা, মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। আমার মা আমার উপর অনেক জুলুম করে, অনেক ছোট বড় কথা বলে, এমনকি আমার গায়ে হাত পর্যন্ত উঠিয়ে দেয়, তারপরেও আমি আমার মাকে কষ্ট দিতে পারি না। ও আমার রাসূল, ও আমার হাবিব, ও আমার নবী, ও আমার পয়গম্বর, ও আমার হৃদয়, আখিরি জামানার পয়গম্বর, আপনার দোয়া আল্লাহর আরো সে তৎক্ষণাৎ কবুল হয়ে যায়। আপনি হলেন পয়গম্বর, আপনি হলেন নবী, আপনি আমার আম্মা জানের জন্য একটু দোয়া করে দেন। আমার আম্মা জানকে আল্লাহ যেন হেদায়েত নসিব করে দেন। জোরে হবে না? আরে জোরে হবে না? আল্লাহর নবী দোয়া চাইতে শুরু করলেন, আল্লাহুম্মা হেদি উম্মা আবি হুরাইরা, আয় আল্লাহ আবু হুরাইরার মাকে হেদায়েত দান করে দেন। এই দোয়াটা চাওয়া শেষ হয়েছে, সঙ্গে সঙ্গে হযরতে আবু হুরাইরা ছুটতে শুরু করলেন, ছুট ছুট। আবু হুরাইরা ছিলেন শান্ত প্রাপ মনের মানুষ, সহজ সরল মানুষ, কোনো
ভাই আমার ছোটাছুটি করা কোন লাপালাপি হাঁপাহাঁপি করা মানুষ ছিলেন না খুব শান্ত মনের মানুষ শান্ত দিলের মানুষ সহজ সরল মানুষ খুব ধীরে সুস্থে ধীর গতির মানুষ এই ধীর গতির মানুষটা যদি কোনোদিন দ্রুত গতিতে ছোটে লোকে তো অবাক হয়ে যাবে কথা ঠিক না ভুল সাহাবীরা অবাক হয়ে গেলেন আবু হুরায়রা ছোটে কেন দাঁড়াও আবু হুরায়রা কি হয়েছে বলো কি সমস্যা বলো আমরাও তোমার সমস্যার সঙ্গে সমাধান করতে যাব হযরতে আবু হুরায়রা শুধু হাতটা নেড়ে দেয় পরে পরে এখন কথা বলার সময় নাই হযরতে আবু হুরায়রা নবীর দরবার থেকে ছুটতে শুরু করলেন ছুটে 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 চলে যাচ্ছেন চিন্তা করছেন হাই রে হাই আমার নবী আখেরি জামানার পয়গম্বর যে দোয়া চান সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে কবুল হয় আমি এখন দেখতে চাই আমার নবীর দোয়া আগে বাড়িতে পৌঁছায় না আমি আবু হুরায়রা আগে বাড়িতে পৌঁছাই আল্লাহর কসম আমি আবু হুরায়রা বলি আমি আমার বাড়িতে যাওয়ার আগে দেখলাম আমার নবীর দোয়া আল্লাহর আরশে পৌঁছে গেছে আমি গিয়ে মা বলে ডাক দিলাম মা তখন গোসল খানায় পবিত্র গোসল করছেন বলছেন বাবা আবু হুরায়রা দাঁড়াও অপেক্ষা করো আমি তোমার কাছে তোমার নবীর কালেমা খানা পড়তে চাই জোরে হবে না আরে জোরে হবে না এই হলেন আমার নবী এই হলেন নবী নবীর সম্মান আর এই নবী সম্মান দিয়েছেন নারীদের মা হলো আমার হৃদয়ের আলম জননীর মুখ দেখে মন করে ভালো মায়ের আঁচলেতে কত মুখ মুছেছি যখনই মুখে হাতে নোংরা দেখেছি মা আমার কান্নায় বিচলিত হয়ে যায় সন্তানের চোখে পানি বুকটা ফেটে যায় মায়ের কদমেতে জান্নাত জানো কি সেই কদমে তুমি চুম্বন করো কি ভাঙাচোরা কবি তো সময় পেলে লিখি যখন যেটা মন যায় একটু বলি আর কি কষ্ট হচ্ছে না তো আপনাদের জননী মায়ের স্মৃতি আজ বুকে বয়ে যায় যাদের মা নাই তাদের খুব কষ্ট হবে জননী মায়ের স্মৃতি আজ বুকে বয়ে যায় কষ্টের দিনগুলো আজ মনে পড়ে যায় জননীর অনাহারে দিন রাত কেটে যায় তবু কেন সন্তান খালি পেটে না রয় জননীর অনাহারে দিন রাত কেটে যায় তবু যেন সন্তান খালি পেটে না রয় মা হলো তোমার দুনিয়াতে জান্নাত মা রাজি না হলে পাবে তুমি দোজখ এই কথা তুমি আজও মানো কি মানলে মায়ের সেবা তুমি করো কি এটা হলো আল্লাহর নির্দেশ জানো কি জানলে সে বিধান তুমি তা মানো কি আরে জোরে হবে না আরেকটু জোরে আরো দু চার লাইন আছে গাইবো নাকি সবাই বলছেন মা ছিল এক গো আলকামা সাহাবি নবীর একজন সাহাবি ছিলেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা এই ওয়াজ শুনেছেন মা ছিল এক গো আলকামা সাহাবীর বড় ভালোবাসত পুত্রর বেনাজির মায়ের হৃদয়ে ব্যথা লেগে যায় যখনই মা বলে প্রভু আমি আমি তার জননী হাত দুটো তুলে মা খোদাকে জানাই বড় ব্যথা পেয়েছি ও গো প্রভু দয়াময় ইন্তেকালে তার দেখো কি ঘটে যায়
साहबीर कलेमा नसीबे ना होई नबीजीर ओसिलाई माता के क्षमा दे कलेमा पोरे तार रूह पाखी उड़े जाए মা হলো আল্লাহর বড় এক নিয়ামত দুনিয়ার সন্তান করো তার খিদমত মায়ের দোয়াতে বাইজিদ ওলি এক আল্লাহর দেওয়া মা হলো রহমান আরো জোরে আরো জোরে হবে না মোহে ফুল বলে যে আবার মা গোলো পৃথিবীর সেরা সবার জোরে হবে না মায়ের মনেতে যেন দুঃখ না লেগে যায় দুনিয়া আখেরাতে বরবাদ হবে ভাই আছে কেউ এমন দোয়াটা পেতে চাই তাড়াতাড়ি মাকে খুশি যেন করে দেয়